যুবক জান্নাত চাও না চাও না চাও হ্যাঁ চিনো জান্নাত কি জিনিস জানোই তো না জান্নাত কি জিনিস জানো হ্যাঁ হায় হায় যদি জানতা তাহলে 14 তারিখের অপেক্ষা করতে না তাহলে তো জান্নাতের অপেক্ষা করতে ঠিক 14 তারিখে তো বছরে একবার মেসেজ আসে তারপরে অনেকটাই বেশিরভাগই বুয়া আসে বুয়া ঠিক দেয় একটা দেখা গেলে দেখা হইলে দেখায় আরেকটা ঠিক না ঠিক মেসেজ দিছে ফুল দেখাওয়ার পরে দেখাইছে জুতা সাইজ একবারে ঠিক না ঠিক জান্নাতে প্রতিদিন 14 তারিখ হবে বিশ্বাস হয় না একটু পর পরই মেসেজ আইব কেবল মোবাইল আছে আছে মোবাইল এখানে কুদরতি মোবাইল এটা হাত দিয়ে ধরতে হবে না এটা চার্জ দিতে হবে না সিম লাগাইতে হবে না কুদরতি নাইলে ব্লুটুথ শেয়ার হিট কেন দিল আল্লাহ জান্নাতির মনে যেটা আসবে খাদেমদের মনে সাথে সাথে চলে যাবে ওটা যাবে তো যাবে কোন দিক দিয়া এটাই তো ব্লুটুথ আর শেয়ার হিট মোবাইল ওইখানেও থাকবে একটা ওটা হাতে করে বহন করতে হবে না ডেলি মেসেজ আসবে তোমার কাছে তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট প্লট হবে 2,40,000 মাইল কতটুকু এন থেকে গুলশান পর্যন্ত ঠিক না নাইলে ইন্ডিয়ার দিল্লি পর্যন্ত সৌদি আরব নাইলে আমেরিকা পর্যন্ত কি আরো বড় কি কোন আরো বড় কত বড় 2,40,000 মাইল কিলোমিটার না 1.666 দিয়া গুণ দিতে হবে তাইলে কিলোমিটার বাহির হবে দুনিয়া মাত্র 24,000 মাইল ইয়ামগো দুনিয়াটা কত এটার 10 গুণ হলো 2,40,000 মাইল হ্যাঁ দুনিয়াটা তো আমরা সাজাইছি এটা সাজানো ছিল না ওটা সাজায়া দিবে সাজায়া আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজায়া রাখছে এই উম্মতের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজায়া রাখছে এই জন্যই তো চিৎকার দিয়া বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান দালিকাল ফাউজুল আযীম ওই জান্নাত বানায় রাখছেন কুদরতি হাত দিয়া শুধু শুধু না যুবক তুমি তো ফেসবুকে পাগল সাহাবার জামানার যুবকরা জান্নাতে পাগল ছিল তুমি তো বাবায় আসক্ত সাহাবায়ে কিরামের জামানার যুবকরা জান্নাতে আসক্ত ছিল কিতাবে দেখলে পাওয়া যায় আমার এই চোখে শত কবর দেখা আছে আমার শত কবর যুবক জান্নাতের নিশায় মরে গেছে কার নিশায় জান্নাতের নিশায় মেরা গেছে চিৎকার দিশার মত জান্নাতের দিশায় পাগল হয়ে গেছে খালি জান্নাত 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 কিতাবে লেখা আছে ওলামাদেরকে জিজ্ঞেস করো সারা রাত্র রোজা সারা সারা রাত্র নামাজ সারা দিন রোজা সবাই বলছে তার ছিড়ব একদিন সকালবেলা দেখে হ্যাঁ তার ছিড়া গেছে খালি কয় আইনা 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 কই জান্নাত একটা হুর আছে নাম আইনা এ কোয়ালিটি আইনা এর চেয়ে উপরে একটা আছে এটা 2 নম্বর 1 নম্বর নাম আইনা 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 কই তো সবাই বলে বলছি না তার ছিড়ব তো জিজ্ঞাসা করছে কিসের আইনা একটু আগে তন্দ্রা আটছিল দেখলাম এক বাগান যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না ঝর্ণার পানির বর্ণনা দেওয়া যাবে না সুন্দরী মেয়েদের বর্ণনা চলবে না কাছে যখন গেলাম তো চিৎকার দিল আইনা স্বামী আসছে বাবলাম ওদের ভিতর থেকে কেউ আসবে কাছে যখন গেল হাসি দিয়া বলল আমরা না আমরা তো তার খেদমতের জন্য পানি নিতে আসছি সে আরো আগে দৌড় দিলাম আরেকটা ঝর্ণার বাগান এর চেয়ে সুন্দরী মেয়ে বাবলাম এদের ভিতরেই হবে তাকায় গেলাম কিন্তু বলল আমরাও না সে তো আরো আগে ছুটলাম তো দেখলাম এক হীরা খড়ের ভিতরে
দরজায় কেউ দাঁড়ায় আছে, যার সৌন্দর্যের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। যুবক কোত্থেকে তুমি বর্ণনা দিবে? আল্লাহর রসুলই তো এতটুকু দিছে, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাত পর্যন্ত জাফরান দ্বারা, চেহারাটা তৈরি করছেন কাফুর আল আবিয়াস দ্বারা, 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, খালি পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরা সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নিচে নাড়া দিলে লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সমস্ত দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুল্লা সারা আদবা, শাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রাণ ওইখান থেকে ফুটা বাহির হবে। এইবার বাবু তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে! আমি তো লাগানের কথা কইতেছি, তোমরা তো লাগাইবে না, কিস দিয়া যে বইবা জানি না কত বছর কাটবে। কেন হাদিসে আছে সবার শেষে যাকে জান্নাতে দিবে আল্লাহ, ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর টানা খালি দেখতেই থাকবে। 40 বছর পরে স্ত্রী গালে মুখা দিবে আর কব খালি দেখবি ভিতরে কি আছে, দেওয়াস না চল ভিতরে, পাগল হয়ে গেলি, খালি দেখতেই আসোস দেখতেই আসোস। তোমারও এরকম হবে যুবক এক সময়, জান্নাতে যখন নাচবে না তো তুমি খালি 40 বছর তাকায় দেখবার গান শুনবা, 40 বছর পরে তোমারে হুশে আনবে চারজনে মিলা, চারজনে নাচবে তো চারজনে গানবে গাইবে, প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তুমি বসা থাকবো 120 ফিট লম্বা, পায়ের দিক থেকে নাচতে নাচতে 2টা মাথার দিকে আসবে, মাথার দিক থেকে 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। 40 বছর পরে গালে মুখা দিবে, কব খালি নাচেই দেখবি ভিতরে কিছু নাই, মনে হয় বোঝো নাই ফিডার ফুডার খাও ঠিক না। ওই জান্নাত সাহাবা শুধু পাগল হয় নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, আল্লাহ পড়াবে আল্লাহ খোলাবে, পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না। জান্নাতে কোনো দুপি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ, আজকে যে 70 বার পড়ল আর কোনো দিন এই জোড়া গায়ে লাগবে না, আর কোনো দিন লাগবে না এই জোড়া, আর কোনো দিন গায়ে আসবে না, বুঝে আসছে? এই জোড়া আর কোনো দিন গায়ে লাগবে না। জান্নাতে দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে, মাবুনরো লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে, এক এক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাপড় কি সুতা দিয়া বানাবে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। এইবার বাবু আলোর সুতার আলো কেমন হবে ভাবতে পারো কেমন হবে? তো যুবক দৌড় দিছে, দেখছে গেটে দাঁড়ানো, ভাবছে এইটাই, যখন কাছে গেছে বলছে আমি না, খবরদার হাত দিয়ে ছুইবা না, আমি না, আমি তো পাহারাদার, আসলটা ভিতরে যা দেখে হীরার দুলনার ভিতরে দুল খাইতেছে, কার সইতে পারি না, একটা চাম দিতেছিলাম, ইশারা দিয়ে বলছে এখন না, ইফতার তুমি আমার কাছে করবে, এই জন্যই প্রস্তুতি চলতেছে, রাস্তায় দেখা সময় পানি নিয়ে আসতেছে, প্রস্তুতি চলতেছে, বাস বিকাল আসতে না আসতে একটা চিৎকার দিছে, মরা গেছে শেষ, পাগল। এই জন্য আজকে তো আমরা জান্নাত চিনি না, শৌকই নেই ঠিক না। ডেলি মেসেজ আসবে, ডেলি প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? কয় আইটেম? যদি নিজের বাড়িতে 70-70 হাজার খায় তো আল্লাহর এখানে কয় আইটেম খাবে? কোটি কোটি আইটেম কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। প্রত্যেকের সাথে নাম দূরা দূরা কথা বলবে, যুবক তোমাকে ডাইকা জিজ্ঞাসা করবে কেমন আছো, কাপড় পড়াবে,
খুশবু লাগাবে, আসার সময় গিফট দিবে গিফট, প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে চেঞ্জ, ছবির বাজারে ঢুকবে যেই চেহারা পছন্দ হয় ওরকম হয়ে যাবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। প্রশ্ন যদি করো যে একজন আরেকজনের চিনবো কি কইরা, কাঠটা কে নিয়ে যাইবো, এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট একটু আগে বললাম না, ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো ছবি আর কাছে চলে যাবে, বাইরে আর দুইজন দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে দাওয়াত, মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবা, সিঙ্গার দুনিয়ার এই গান্দা সিঙ্গার, দুনিয়ার গান্দা ডান্স, এটার নাম ডান্স না, এটার নাম রক্স না, ডান্স তো জান্নাতে হবে পবিত্র ডান্স, তোমার জান্নাতে যা বানানো আছে তারা নাচবে, চল্লিশ চল্লিশ বছর ডান্সে কেটা যাবে, তুমি বলবে আনা খায়া থাকবো, তুমি দেখতে থাকবে হারায়া যাবে, খাদেমরা তোমার আইনা আইনা খাওয়াইতে থাকবে আর নাচ দেখতে থাকবে, কেমন নাচ। হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে, এটা খুসুসি স্পেশাল, বলবে রেজওয়ান লাগা স্টেজ, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতাদের, ফেরেশতা শুনাবে, আল্লাহ জিজ্ঞেস করছে কেমন শুন, কেমন শুনলা, তো জবাবে বলবে লাকানাল মউতুলা মুতনা, আয় আল্লাহ এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে আমাদের মৌত হয়ে যেত, এমন আওয়াজ তো জীবনেই শুনি নাই, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নিজে আসব, আল্লাহ খুশি হয়ে শোনাবে, হায় 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 হায়, উম্মতকে আল্লাহ ভালোবাসে, এইখান থেকে আমি বাহির হয়ে গেছি, ভালোবাসে আমাদের, আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমরা কেউ প্রস্তুতি ছাড়া যাই, আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমরা জাহান্নামে যাই, আল্লাহ চায় না, নাইলে কোরআন ডাক দিত না, ইয়াদউকু ইলা দারিস সালাম, আল্লাহ ডেইলি আমাদেরকে জান্নাতের দিকে ডাকতে থাকে। হায় এই উম্মত জানে না, যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কেয়ামতের মাঠে আমাদেরকে কেয়ামতের মাঠে দাঁড় করাবে না, ওলামাদেরকে বলতেছি আঙ্গুল আমার উপরে উঠে লাভ নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে এই উম্মতকে কেয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে আমাদেরকে দাঁড় করাবে, কেয়ামতের মাঠে না স্টেজে দাঁড় করাবে, আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, ভালোবাসেন বড় মহব্বত করে, হয় আমি কেমনে বুঝাবো, মহব্বত যদি না করতেন তাহলে এই কথাই যথেষ্ট হইতো, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিহ আল-লাইল, সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাত্রের নাফরমান যেন ফিরে আসে তওবা করে, ইয়াবসুতু ইয়াদাহু নাহা লাইলান হাত্তা ইয়াতুবা মাসিহ আন-নাহার, সারা রাত্র হাত প্রসারিত করে রাখে, দিনের নাফরমান যেন ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে, এইখানেও মনে হয় সক্ষান্ত করেন না, এক পর্বে আইসা প্রথম আকাশে নাইমা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, ওইখানে থাকেন না, প্রথম আকাশে আইসা বলতে থাকে কে মাফ চাস বল, আমি মাফ করতে প্রস্তুত, বুঝাইতে পারলাম কে কি চাস আমি দিতে প্রস্তুত, বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, প্রথম আকাশে চলে আসে, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসে ডাক দিতেছে কে চাস কে মাপ চাস, আল্লাহ ভালোবাসে, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে যাই, দুই দিক দিয়ে ভালোবাসা, আল্লাহর দিক দিয়ে আল্লাহর রসুলের দিক দিয়ে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতকে এতটুকু ভালোবাসতেন, হায় 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 জীবনে একদিনও চোখের পানি শুকায় নাই, একদিনও না, প্রথম ওহিতে তো ভয় পাইছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, দ্বিতীয় ওহি যেদিন আসছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুমিল লাইলা ইল্লা
ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির এই ওহি আসতে দেরি কম্বলতে বাহির হইয়া কাঁদতে দেরি করেন নাই বাচ্চার মতো কাঁদতে ছিলেন আম্মা যান জিজ্ঞাসা করছেন আয়েশা দাসসারতু কুয়ান্তাল খারেজ আপনাকে তো কম্বলে রেখা গেলাম ঘুমায়া রেখা গেলাম কে উঠাইলো আপনাকে বাহিরে কেন আসলেন বাচ্চার মতো কেন কাঁদেন তো বলছে ওই ফেরেশতা আবার আসছে আয়েশা বলছে কুম ফাআনযির খাদিজা মান আনযির ওয়া মান ইউজিব আমি কাকে ভয় দেখাবো মক্কা তো পুরোটাই মুশরিক কাকে দাওয়াত দিব কে আমার কথা মানবে এই দুঃখে আমি কাঁদতেছি আমার মনে হয় কিতাবে লেখা নাই কিন্তু স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে একটা পর্ব থাকে যেটা সবকিছু লেখা যায় না আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠায়া বুকে লাগায়া পরে এই কথা বলছেন আনতা আউয়াল দাঈ আনা আউয়াল মুজিবা কেউ মানুক আর না মানুক আমি মানবো আমাকে দাওয়াত প্রথম দিনই চোখে পানি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি আমাদের জন্য জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তা ইলা রাফিকিল আলা আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আল্লাহ আপনার অপেক্ষা অপেক্ষমান আপনি চোখে পানি বলছে ফামাল লিবাদি লি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমি ছিলাম তো চোখে চোখে রাখছি বুকে ধারণ করে রাখছি পাহারা দিয়া রাখছি কি রাখবে আমি চলে যাওয়ার পরে এই জন্য চোখে পানি আল্লাহ জবাব দিছে লা আতরুক উম্মতাকা ওয়াহদা ওয়া লা ফরদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা দেখা রাখবো যেই রবি প্রথম ওহির সময় চোখে পানি মৃত্যু লগ্ন চোখে পানি আরেকটা বললে ওলামায়ে কেরাম বিশ্বাস করবে না এই জন্য বলতে চাই না যদিও কিতাবে আছে কবর থেকে যখন উঠবে তখনও উম্মতের জন্য চোখে পানি থাকবে এটা লেখা রাখেন সর্বপ্রথম জমিনের উপরে উঠবে যেই ব্যক্তি জমিন ফাইরা ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে ওই সময় চোখে পানি থাকবে মুখে থাকবে উম্মতি উম্মতি জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই তুমি একা কেন উম্মত কই জিবরিল ইসলাম বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত কাউকে উঠানো হয় না আপনার পরে সবাই উঠবে আপনি প্রথম উঠছেন উম্মত নিয়ে চিন্তিত হয়েন না কেয়ামতের মাঠে যাবে বটে আজকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি জান দিতে রাজি নিতে রাজি মাকামে মাহমুদ যাকে দেওয়া হবে ওই চেয়ার ওইখানে যাবে কিন্তু বসবে না আল্লাহ বলবে বসেন এক দুইটা চেয়ারই তো আমি তৈরি করছি একটা মাকামে মাহমুদ একটা আমার কুরসি আর তো কোনো চেয়ার আমি বানাই নাই মাকামে মাহমুদের উপরে যে চেয়ারটা এটার নাম হলো কুরসি আর কুরসিগুর রহমান আল্লাহর কুরসি কুরসির নিচে যেই চেয়ারটা ওইটার নাম মাকামে মাহমুদ কি না আরো চেয়ার আছে আছে আর কোনো চেয়ার আছে আর কোনো চেয়ার নাই বসবো না কেন আমি বসলে পিপাসিত উম্মতকে কে ঠোঁটে লাগায় পানি পান করা আমি বইলে আসছি উম্মতকে মাওইদুকুমুল হাউজ আমি উম্মতকে বইলা না আসতাম তো একটু বসা যাইতাম আমি উম্মতকে বইলা আসছি মাওইদুকুমুল হাউজ তোমরা হাউজে আমার সাথে সাক্ষাৎ করো বিদায় আমাকে আগে পৌঁছতে হবে উম্মত আসার আগে উম্মত আসতে থাকবে আর আমি পানি পিলাইতে থাকবো পান করাইতে থাকবো আর বলতে থাকবো লা তাজমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা আসবে না এখানেই শেষ না আমি বসবো না আমি তো মিজানের কাছে ছুটে যাব কেন আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন আমাকে এগুলো ওইখানে বাস্তবায়িত হবে না তো হবে কোথায় বলছে কিসের বাস্তবায়ন বলে মিজানের পাশে যাব যদি পাল্লা সামনে না ঝোকে তো আপনি বলছেন সালতু তা আমাকে চাইলে নাকি দিবেন আমি চাইতে থাকবো এই পর্যন্ত যে পাল্লা মাটির সাথে লাগায় ছাড়বো আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন আপনি ওয়াদা করছেন সুপারিশ করলে কবুল করবেন পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশ করতে থাকবো আপনি ওয়াদা আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমাকে রাজি করা ছাড়বেন পাল্লা যদি না ঝুঁকে তো আমি বলতে থাকবো আমি রাজি হব না দুনিয়াতেই বইরা গেছেন যখন অদ্দোহার ভিতরে নাজেল হয়েছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তখনই বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত
আমি রাজি হব না 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 জিবরিল তুমি ভালো মতো শুনে নাও আমি আল্লাহর উপরে রাজি হব না মাসলা আমার না মাসলা উম্মতের আমার উম্মত দিতে হবে হায় হায় বলছে এইখানে শেষ না আপনি বলছেন লা ইউখজি কাফি উম্মতি আপনি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আমি পাল্লা না ঝুকা পর্যন্ত আমি বলবো আমি লজ্জিত হয়ে যাব পাল্লা যদি না ঝুকে তাহলে তো ঘোষণা হবে অমুকের উম্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে পাল্লা ঝুকায় আমি ছেড়া দিব এইখানেই ক্ষান্ত হবে না আমি পুলসেরাতের পাশে দৌড়াবো আর দেখবো যে পার না হইতে পারে একবার দুরুদ পড়ুক না আমার উপরে জীবনে এক দুরুদ দিয়ে আমি মাথায় রাইখা পার করায় দিব জালা ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন হায় এই উম্মত তো নবী চিনে না নিজেকেও চিনে না আল্লাহও চিনে না এই উম্মত দারে দুযোগে পড়বে না পুলসেরাতের তো যদি পড়েও যায় তারপরেও পড়বে না দুযোগ দৈরা ঝুলা থাকবে ঝুলা যেরকম গাছের তে পড়লে ডাল দৈরা ঝুলা থাকে দুযোগ দৈরা ঝুলা থাকবে পোলসেরা দৈরা ঝুলা থাকবে অপেক্ষা চলতে থাকবে দুরুদ আছে কিনা দুরুদ যদি থাকে তো দুরুদ ছুটে আসবে উঠাবে পোলসেরাতে দাঁড় করাবে তারপরে পার করাবে শুধু শুধু বলে নাই আমার উপরে জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ো শুধু শুধু কোরআন বলে নাই হায় হায় ইমাম সাহেবরা তো প্রতি শুক্রবারে পড়ে ঠিক না ইন্নাল্লাহ মালাইকাতাহু ইসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হ্যাঁ আপনি তো বলবেন আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলে ঠিক না এটাই তো কি কয় দুরুদ পড়তে বলছে না আমার এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহর উপরে আল্লাহ দুরুদ পড়তে বলেন নাই আল্লাহ বন্ধুর সাথে আল্লাহর কি সম্পর্ক এটা দেখাইছেন আমার প্রশ্ন আছে আল্লাহ দুরুদ তো পড়তে বললেন কয়েকদিন পরে তো মরা যামু বন্ধুর দুরুদ কে পড়বে আল্লাহ বলে ছাগল তুই কি দেখোস না আমি ফেরেশতাদের নাম আনছি তোদের নামের আগে ফেরেশতা পড়তে থাকবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতা তো একদিন মরা যাবে তাইলে আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে গাদা কোরআন বোঝোস না আমি পড়বো আমি চিরঞ্জীব বন্ধুর দুরুদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না বন্ধুর দুরুদ বন্ধ হইতে আমি দিব না কোনোদিন না দিছি না দিব ইন্নাল্লাহ আমালাইকাতাহু আল্লাহ হাইলা ইয়ামুর শুধু মহব্বত দেখাইছেন যে বন্ধুর জন্য আমি কতটুকু করি শুধু দুরুদের হুকুম দেন না আজকে তো আমরা পড়ি না আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান জান্নাত আমরাও জান্নাত পাইতে চাই ঠিক না কি বলেন আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে কই থেকে যাত্রা কই থেকে আদম আলাইহিস সালাম কোথায় ছিল ছিল না আমরা কোথায় ছিলাম ওনার পিঠে ছিলাম নাইলে এই প্রবাদ বাক্য কেন হইলো শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আদম আলাইহিস সালামের পিঠেই তো আমরা ঘুমানো ছিলাম আমাদের যাত্রা জান্নাত থেকে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই আমরাও চাই জান্নাতে যাই কিন্তু সত্য মনে হয় এটাই আল্লাহ যে অভিযোগ করছেন বিচার দিছেন মা আকাল্লা হায়াইন আইদি বিগাইরি আমালি করছে নির্লজ্জ কেউ নাই জান্নাত তো চায় কিন্তু আমলে ঠন ঠন আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিছেন কাইফা আজওয়াদু বিরহমতি মান বাখিলা বিতাআতি তোমরা বলো আমার সবচেয়ে বড় রহমতের বিকাশ হলো জান্নাত এই জন্য গুইসাপ বলছিল গুইসাপ আল্লাহ রসুল গুইসাপকে জিজ্ঞাসা করছিল লিমান তাবুদ এবাদত কার করিস ফিসসামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু আকাশে যার আরশ জমিনে যার সিংহাসন ওয়া ফিল বাহরি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা ওয়া ফিল জান্নাতি রহমাতুহু জান্নাতের ভিতরে যার রহমত ওয়া ফিন নার ইকাবুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি মান এত সুন্দর আরবি বলিস তো বল মান আনা আমি কে আনতা রাসূল রব্বিল আলামিন আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান নবিয়্যিন আপনার পরে কোনো নবী নাই 22 নম্বর হইতে পারে 1 নম্বর হইতে পারে না আপনার পরে কোনো নবী নাই মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে আমার মতো ওর ভাগ্য খুলে যাবে
আল্লাহ রহমত জান্নাতের ভিতরে। এই জন্য আল্লাহ আমাদের বিবেকের কাছে বিচার দিছে, বলো আমি কি করে ওর উপরে দয়া করতে পারি, কাইফ আজওয়াদু বিরহমতি মান বখিলা বিতাআতি, আমার দাসত্বে জিকির পড়লো তারপরে আসেন সের জায়গায় চলে আসছে। আল্লাহ বড় ভালোবাসে, প্রমাণ দিলে সারা রাত্র দেওয়া যায়, যদি ভালো না বাসতেন মুসলমানের গড়ে আপনাকে আমাকে পাঠাইতেন, অস্তিত্ব নিতে দেরি, জন্ম নিতে দেরি, কানে আজান কামতের ধ্বনি কোনোদিন শুনাইতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, আপনার আমার উপরে কোন দিন লেবেল লাগাইয়া দিতেন না, কুনতুম খায়রা উম্মা। আল্লাহ চায় আমরা জান্নাতে পাই, আমরাও চাই জান্নাতে যাই, আল্লাহ চায় জান্নাত পাক, আল্লাহ চায় আমরা এই ছোট জীবনটায় সুখে থাকি, কেউ সুখী না হই। এই জন্যই আল্লাহ এক আদর্শ দিয়ে আমাদের কাছে পাঠাইছেন যে জান্নাত কিভাবে সহজে পাবো, যুবক যৌবনে থাইকা কিভাবে পাবে। হয় আমি তো বলি বুড়া গো যাগো দাড়ি পাকছে, এদের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? না না মনে হয় না, মনে হয় না, ঠিক না? আস্তে আস্তে বলতেছেন, সন্দেহ হইতেছে, ঠিক না? যে দাড়ি দিয়ে আবার জান্নাতে যাবে কেমনে, ঠিক না? তাহলে কিসা আগে শুনাই পরে বলি। মহাদ্দেসে জামান মারা গেছে, উলামারা জানে স্বপ্নে সাথীরা দেখছে কি ব্যবহার, আল্লাহ কি ব্যবহার করলো, হাসে আর বলে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। তো এরাও আর্চার জোয়ারে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে মানে, শোনো আল্লাহর কাছে যখন দাঁড় করাইছে তো আল্লাহ জিজ্ঞাস করছিল, ওই বুইরা দাড়ি পাক না কি লে আইসস, 80 বছর তো দুনিয়ায় ছিলি, কিনি আসছর। তো আমার হাদিস মনে হচ্ছে, বলছি আল্লাহ কিছু আনতে পারি না, খালি সাদা দাড়ি নিয়ে আসি। আল্লাহ চেইতা চেইতা গেছে, শুধু দাড়ি? আমি তখন আমিও বলছি, কেন আপনি সত্য বলেন না, এখন চোখ বড় করেন কেন, সত্য বলেন না আপনি জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম সত্য বলে না আমার নবী, আমাদের নবীজিকে, নবীজি সাহাবাদেরকে সত্য বলেন না, উনি ওনাদের ছাত্রদেরকে সত্য বলেন না, আমার ওস্তাদ কি আমাকে সত্য বলেন না, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান, এখন তো আয়া দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন, আপনি সত্য বলেন না? আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করা দিলাম, এই উম্মতকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, সাদা হইলে তো কোনো কথাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আদর্শ হিসাবে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা, নারী নারীত্বের ভিতরে, যুবক যৌবনের ভিতরে, পুরুষ পুরুষত্বের ভিতরে, গরিব গরিব দারিদ্রতার ভিতরে, ধনী ধনের ভিতরে থাইকা, রাজা রাজত্বের ভিতরে থাইকা, সিংহাসন ওলা সিংহাসনে থাইকা, নাইলে এই কথা কোনোদিন কিতাবে আসতো না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির লাশ রকম লাখা হয় কবরে, তো উপর থেকে কাগজ উড়তে উড়তে সবার সামনে সিনায় পড়ছে, লেখা ছিল কাগজে, লেখা ছিল কাগজে, কাগজে লেখা ছিল বারাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান, দুজক থেকে মুক্তি দেওয়া হলো ওমর ইবনে আব্দুল আজিজকে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। হায় 46 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবর খোলা হয়েছে, 46 বছর পরে, এক এক রেওয়ায়েতে আছে 48 বছর পরে, মনে হয় এখন রাখা হয়েছে, কাপড়ে একটা মাটির দাগও লাগে নাই। আমি বলবো লাগবে তো লাগবে, কি কইরা, কেন সুলতান নিজে লেখা গেছেন মরার আগে কয়েকদিন আগে আল্লাহর রসুল স্বপ্নে আইসা বলছে, সুলতান আল্লাহ তোকে মাফ করা দিস, সুলতান মাহমুদ গজনবি, এরকম একজন না শতজনের কাহিনী শোনানো যায়, সত্য জনের কাহিনী শোনানো যায় যে রাজা সিংহাসনে বয়া জান্নাতের অধিকারী হয়ে দুনিয়ার থেকে গেছেন, জান্নাত দেখতে দেখতে গেছেন, দেখতে 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 দেখতে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হয়ে আসছেন যুবককে যৌবনে রেখা।
হয় সত্য এটাই যুবক, মাইনা নাও আমার কথা, যত কিছুই বলি না কেন, বললাম না আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা চিন্তা করতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। কিন্তু আসবে একটা দিন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না গেলে আল্লাহ পক্ষে যাবে না। বিশ্বাস হয় না? আল্লাহর রাসূলের কবরের উপরে একটা আয়াত লেখা আছে, বলাও আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার উম্মতকে বলেন যখন গুনাহ করতে করতে কোন পর্বে অনুতপ্ত হবে, সুম্মা জাউকা আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে দেখব না, আমি আপনার দিকে দেখব, আপনি পক্ষে না বিরুদ্ধে, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন লাওয়াজাত আল্লাহ তাওয়াবার রহিমা, আমি গুনাহ মাপ করে দিয়া রহমতের চাদর দিয়া বেঁচে আনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না গেলে কেউ পক্ষে যাবে না, আল্লাহ পক্ষে যাবে না। যুবক, ওই শান্তির জায়গা জান্নাত মিলবে না যেখানে সব রাখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমরা কি চাও জান্নাতে বলো, সব রাখা আছে। এই দুনিয়ার মাটির জাফরান জান্নাত, মাটিগুলা মুস্ক আর জাফরানের হবে, এই দুনিয়ার বিল্ডিং মাটির, একটা ইট সোনার একটা ইট রূপার। যদিও আমার দিলে ব্যথা লাগবে এখন, কিন্তু তারপরে আমি আপনাদেরকে শুনাইতেছি, আমার ওই ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, সবচেয়ে বড়টা তো আমাকে মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, আমি তো বাদাম তলি থাকি, ফলের আরত ঠিক না, আমি বাদাম তলির ক্ষতি বোঝেন না আমি কিরম খাই। হ্যাঁ, তো ছেলে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। সে নাই, 2008 চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিছে, নাবালক ছিল, প্রাপ্ত বয়স্ক হইতে কয়েক বছর, এক বছর দেড় বছর বাকি ছিল, আশা রাখি খাইতেছে। তো বলতো আমাকে, বাবা আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা, জান্নাতের সব গাছ তো সোনার হবে। হয় যুবক, এই জন্য তোমাকে পায়ে ধরি, হাতে ধরি, আসো আসো, এই উম্মতের জন্য সহজ। আমার তো মনে হয় হায় হায় হায়, আল্লাহ একটা ফরমালিটি রাখছেন এই উম্মতের জন্য, আর কিছু না। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাপ করতে দেরি করেন না, নাহলে এই হাদিস কেন আসতো, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতাবি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, যেটি সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, একজনের ব্যাপারে করতেছে, বান্দা উম্মতে মুহাম্মদী, তোর গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা যায়, আকাশের পরিধি ভেদ করা যায়, তুই যদি শিরক না করলি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না, আমি তাকাবো না তুই কত করলি, আর যদি তুই মাপ চাওয়ার সুযোগও না পাস, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, জমিনের পরিধি যদি গুনাহ দিয়া ভরা দেয়, তুই শিরক করস নাই, কবরে চলে আসস, মাপ পাওয়ার সুযোগ পাস নাই, শুধু আমার বন্ধুর উম্মতের দিকে দেখা, আমার মহব্বতের ভালোবাসার পাত্র দেখা, আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোকে কবে স্বাগত জানাবো। শুধু শুধু বলে নাই, ইন্নি লাকা মুহিব্বা, আল্লাহ নিজে বলতেছে, বান্দা তোকে আমি ভালোবাসি, ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুই একটু ভালোবাস। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাই। হায় আমার মনকে বুঝাইতে পারতাম, একজনও তো পাওয়া যাবে না, একটু আগু আমি বলে আসছি, একজনও তো পাওয়া যাবে না এখানে, এতটুক বয়সে যতবার চুল কাটছে কোনো যুবক, সেলুনে যায় বলে নাই, আজকে আমি চুল কাটতে আসছি বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটা দিবে, যাতে কিয়ামতের দিন সাক্ষাৎ হলে আমি বলতে পারি, একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমারে কি দিবেন, দেন না। এইখানে তো একজনও নাই। আসেন নবীর আদর্শ শিখি, মাদ্রাসাগুলো এর জন্যই, মাদ্রাসাগুলো এই জন্যই উলামায়ে কেরাম কায়েম করে, নাহলে তো আমি একদেরকে পাগলই বলি, আর ও রাগ হয়ে যাবে আমার উপরে, যেই সমাজে অটো চালাইলে 30,000 কামানো যায়, 20,000, এরা 5,000-6,000 নিয়ে ইমামতি করে, কোন দুঃখে করে এটাও তো বুঝি না, 7,000-8,000 নিয়ে মাদ্রাসা চাকরি করে, কোন দুঃখে করেন,
যেন অটো চালাইলে 20,000-25,000 কামানো যায়, ঠিক না? ইজ্জত যাবে অটো চালাইলে, হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না। আর অটো চালাইতে আমেরিকার অক্সফোর্ডের ডিগ্রিও লাগে না, ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্সও করতে হয় না। কেন এরা বসে আছে মাদ্রাসা কইলা? এমন গ্রাম নাই, গঞ্জ নাই, জায়গা নাই যেখানে মাদ্রাসা না কইলা বসে। পাবলিক মনে করে এরা ধর্মীয় ধান্দা করতেছে, ঠিক না? আরে যদি ধর্মীয় ধান্দা করত তাইলে কেন অটো চালায় না? 8,000 ইমামতি কেন করে? 5,000 মাদ্রাসায় কেন পড়ায়? আমাকে যুক্তি দিয়া বুঝাও, রাখো কোরআন হাদিস, যুক্তি দিয়া বলো কেন। পাগল পাগল না কেন পড়া থাকে? আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আপনি পড়েন না, এরা পড়ছে, আমাদের কাঁধে দায়িত্ব। দুনিয়া তো 60-70 বছর খাইলেও কেটা যাবে, না খাইলেও কেটা যাবে। যে আল্লাহ দায়িত্ব দিলেন, নির্বাচিত করলেন, আরশ থেকে বৈশা নিচে জমিনে নির্বাচিত হইয়া যদি এত ফুলের মালা ছড়াইতে পারে তাহলে ওলামা তো আরশে নির্বাচিত। এই জন্য দায়িত্ব কাঁধে বিদায় চুপচাপ সব শুইন না শুনার বান্দরা বোঝা থাকে। আর দ্বিতীয়, জান্নাত সারাদিন চোখে চোখে দেখতে থাকে, আর বিবি বাল বাচ্চাকে বইতে থাকে স্পেরি স্পেরি স্পেরি, যেরকম আল্লাহ বলে জান্নাত ডেলি বলে, বন্ধুরা কবে আইব? হাদিস আছে জান্নাত ডেলি বলে, বন্ধুরা কবে আসবে? মাতা উলিয়াও কবে আসবে? ফল পাইকা গেল যুবতীরা কি বলে জানো? হুরেরা যৌবন ফাটতে শুরু করলো, ফাটু ফাটু, বোঝো কিছু? ফিডার মিডার তো খাও না, সারা রাত্র ফেসবুক দেখো, তারপরে যদি না বোঝো তাহলে আর কি বুঝাবো তোমার করে? যৌবন ফাটু ফাটু, আল্লাহ বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, সবুর কর, আসতেছে বন্ধুরা। ওলামা মসজিদ মাদ্রাসায় এই অল্প বিনিময়ে পড়া থাকে জান্নাত চোখে দেখা, নাইলে পড়া থাকতে পারত না। এই জন্যই এরা কোনায় কোনায় মাদ্রাসা খোলে, গ্রামে গ্রামে, যাতে আল্লাহ রসুলের আদর্শ হারায় না যায়, যাতে আমার জাতি হারায় না যায়, যাতে আরেকটা জিনিস সুরক্ষার চাদর এই লাল সবুজের ছোট্ট একটা পরিধির থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর সরানো যায়। মনে হয় বোঝেন নাই, আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে এই লাল সবুজের ছোট পরিধিটার উপরে, এটা আপনি বুঝবেন না। এই জন্যই মাদ্রাসা খোলে, হেফজখানা খোলে, মক্তব খোলে, কিতাবখানা খোলে, কেননা এগুলা হইল আধ্যাত্মিক চাদর বিছানের একটা ক্ষেত্র, জাগা, মার্কাজ। চারটার সময় যখন ওঠে কোরআন পড়তে শুরু করে হাফেজরা, আল্লাহ ওয়ালারা সেজদায় পড়তে শুরু করে, অনেকে তো ঘুমাই না, আর অনেকে ঘুমাইলো দু এক ঘন্টা ঘুমিয়ে উঠা কয়, না সোনে মে মজা, না খানে মে মজা, আতা হয় তেরে আগে রোনে মে, শুয়েও দেখলাম মজা আসে না, ঘুমানোর আগে খাইও দেখলাম মজা লাগে না, এখন শুধু মজা লাগে তোর সামনে কান্নার ভিতরে এরা উঠা কানতে শুরু করে। বাংলার জমিনটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটায়া যায়, যার কারণে নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশকে আক্রান্ত করতে পারে নাই, আর কোনো দিন পারবে না। কেউ যদি ভাবে এই দেশ নিয়ে এরকম কিছু, তাহলে আমার কথা লেখা রাখেন, আমি থাকি আর না থাকি, ও একদিন বুঝবে, ও একদিন হারবে, জিতবে না হারবে, ও একদিন না একদিন হারবে, ও বুঝবে এই জমিনে বিপর্যয় ঘটানো যায় না। আমার কাছে প্রমাণ আছে, দলিল আমার কাছে সত্য আছে। কেন করোনার সময় দুনিয়া চিৎকার দেয় না যে দাফন করার লোক পাওয়া যাবে না, ঠিক না? দুনিয়া চিৎকার দিছে, চিৎকার, বিপর্যয় ঘটবে। আল্লাহ বলে বিপর্যয়, এটা চাদর দিয়ে লেপটানো আছে, এখানে বিপর্যয় সিপর্যয় কিছু ঘটে না, এটা নড়ে চড়ে পড়ে না। এই জন্য বাংলাদেশে করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটছে নাকি? সারা দুনিয়া এখন কি বলে এটাকে রিচার্জ করতেছে, যে এরা করোনাকে সামলাইলো কি করা, প্রতিরোধ করলো কি করা? ওরা ওই চাদর দেখবে না, ওই চাদর হব্বল দিয়া দেখা যায় না। আমাদের মক্তবগুলা মাদ্রাসাগুলো একটাও বন্ধ ছিল না,
হেফজুখানা বন্ধ ছিল না, হুজুররা মোবাইলে পড়াইছে, মোবাইলে প্রত্যেকটা বাড়িকে মাদ্রাসা বানায় দিছে, ঠিক না? কি হেফজুখানার হুজুররা কি বলে, মোবাইলে পড়াইছেন না? রাত্র তিনটার সময় উঠায় পড়াইছে, যেরকম মাদ্রাসায় পড়ায় এরকম, আমার ছেলে পড়ে আমি তো জানি, তিনটার সময় উঠায় দিছে ফোন করে, ওঠো সবক শুনাইতে হবে, তুমি মাদ্রাসা না সবক শুনাইতে, তিনটার সময় সবক শুনাইতো, চারটা পর্যন্ত ফজরের আজান পর্যন্ত সবক, শাস্তবক, আমুকতা, না জানি কি কি শুনাইতো, ফজরের পরে শুনতো তারপরে ঘুমায় যেত, প্রত্যেকটা কর মাদ্রাসা বানায় দিছিল ওজনটা, মোবাইলের মাধ্যমে পড়াইছে, বন্ধ হইতে দেয় নাই। আপনি দেখছেন মাদ্রাসার বিল্ডিং বন্ধ, পড়া বন্ধ হয় নাই, পড়া এইভাবে চালাইছে, সুরক্ষার চাদর এই মাদ্রাসাগুলো। আসেন ওলামাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, পুরা শিখতে না পারি মোটা মোটা শিখি। এক হাদিসে আছে ওশ্রামা উনসিলাবি, একশো ভাগের দশ ভাগও যদি শিখ আমল করতে পারো, হায় হায় কেমন দয়ার সাগর, কেমন রউফ, কেমন রহিম, কেমন হারিস উম্মিল মুমিনিন, হায় হায়। শেষে আয়েশা বলছে ওয়ালাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সময় আসবে একটা সুন্নত ধরেও যদি চলতে চলতে ইমানের সাথে কবরে আসতে পারো, তাহলে একশো শহীদের মালা পড়ায় দিবে। শেষ কথা ওলামায় হক্কানির কাছ থেকে শিখি, নবীর আদর্শ শিখি, শিখবো ওয়াদা। যুবকরা কি বলে, শিখবে পাক্কা? জান্নাতের নিশানিয়া শিখো, কে কখন চলে যাব জানি না। দ্বিতীয়, আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ব না, শুধু আল্লাহ রাগ হয় না, শুনায় দিব, আল্লাহ শুধু রাগ হয় না, শুকর পর্যন্ত রাগ হয়। এই জন্য শুকর বলছে কাইলা ইয়াকাউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি যখন ঘুমের থেকে উঠব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি বলি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনাকে যে ধরেন আমাকে ধরা লাভ নাই। শুকর বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে। ঠিক আছে, ছাড়ব নামাজ না, পড়ব, পাক্কা ওয়াদা। আর সর্বশেষ কথা, যুবক তোমাদের পায়ে হাত রেখা দেবো, আল্লাহকে নারাজ করো না। তুমি জানো না তোমার যৌবন কত দামি, এই বয়সে যদি আল্লাহ নারাজ হয়ে গেল, এই বয়স হলো আল্লাহকে রাজি করার বয়স, এমন রাজি, হায় হায়, তোমার যৌবন কিনার জন্য আল্লাহ প্রস্তুত। সাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সেজদায় যাবে তো আল্লাহ বলবে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বদ্দা, কেন আল্লাহ জাআলা আজলাহু ওয়া মা জাআলাহু লি আজলি, দেখ সবকিছু বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা রেখে দিছে, তোমার বড় দাম আল্লাহর কাছে, আল্লাহকে নারাজ করো না। পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, চোদ্দ তারিখে আল্লাহকে নারাজ করব না। কোন কোন যুবক ওয়াদা করতে পারে দেখি, যুবকরা বুইরারা উঠেন না, তাহলে বুঝবো যে আপনারাও বুঝে এই কাম করেন, ঠিক না? আপনারও এটার অভ্যাস অভ্যস্ত, ঠিক না? যুবকরা পাক্কা ওয়াদা, আল্লাহকে নারাজ করবো না, নামাও। কেন বলি জানো, এই জমিনের সাথে আল্লাহর এক ভালোবাসা আছে, আমি প্রমাণ দিয়ে বলবো, এই জমিনের সাথে আল্লাহর এক ভালোবাসা আছে, যার কারণে এই জমিনে কোনো বিপর্যয় আল্লাহ করতে দেন না। 7.8 ভূমিকম্প, হায় হায় হায়, দুনিয়া এখনো ভাবতেছে, আমাদের দেশের মানুষ জানে না, আমি নিয়া দেখায় দিতে পারবো চোখে, দুনিয়া এখনো তালাশ করতেছে তথ্য, যেটা বাঁচলো কি কইরা, 7.8 ভূমিকম্প,
যেইখানে সিক্স সিক্স আসলে কিছু টিকে না। দুনিয়ার বহুত দেশ আছে ডিসেম্বরে সুমাত্রায় কত আসছে 5.6, নভেম্বরে পাকিস্তানে কত আসছে 5.4, ডিসেম্বরে আমাদের দেশে আসছে 6.1। চার পাঁচ বছর আগে 31st নাইটের পরের দিন আসছে কত 7.8, কিচ্ছু হয় নাই। এই জমিন কাল্লা ভালোবাসে। দ্বিতীয় জানো কি, কেন কই এই দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই, কি বিশ্বাস হয় না? আমার সাথে চলো, আমি দেখাই দেবো তোমার বিশ্বাস হয় না না হয়। 100 টাকা দিয়া 100 টাকা $1 পাওয়া যায় না দুনিয়ার কোনো দেশ নাই। $1 দিয়ে দুপুরে পেট বুড়া খাবে, সকালের নাস্তা করতে পারো হালকা পুলকা, দুপুরে পেট বুড়া খাবে এটা হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে দুপুরে পেট বুড়া তেহারি খাওয়ান যায় 100 টাকা দিয়ে, না যায় না? বিশ্বাস হয় নাই মুন্সিগঞ্জে, নাই ঢাকা শহরে, নাই কোনো শহরে। দেশে বরকত আছে, বরকত। 10,000 টাকা বেতন পায় হুজুররা, 7,000 টাকা বেতন পায়, দেহ চা কাপড় দেহ চেহারা দেহ কত চকচকে। কি উচিত তো ছিল সবচেয়ে নোংরা কাপড় লয় নামাজ পড়াইতে, যদি জিগায় কমিটি এত ময়লা কাপড় কেন বেতনই তো দেন 7,000 টাকা কাপড় দুম করতে গা, ঠিক না? কি সভাপতি সেক্রেটারি কি কয়, এটাই তো কোয়া দরকার ছিল, ঠিক না? বেতন দেন 8,000 কাপড় দুমু করতে গা, ঠিক না? এর লেগে এক আছে এক দেশের কাপড় একবার দই জীবনে, যেদিন বানাইছে ওই দিনই বাস, আর ধুইব না। এটা পড়তে পড়তে এটা শেষ হয়ে যাইব, ধোয়াও লাগবে না, আছে দুনিয়ায়। চলবে না আমার লোকে, বেশি দূরে যেতে হবে না, আমি দেখাই দিব আপনাদেরকে, আমি ঘুরে আইছি ওই জায়গা। ওরা কাপড় জীবনে একবার দোয়, দোয়া কাপড় দিয়া ওইটা দিয়া জামা বানায়, আর কখনো দোয় না। তো ইমাম সাহেব তো পারতো এরকম, যদি এত নোংরা কামড়কে বেতন নিত 8,000 টাকা কাপড় দুম করতে গা, ঠিক না? কিন্তু এগো কাপড় সবচেয়ে ফকফইকা, বরকত বরকত বরকত। 8,000 টাকা আপনি দিলে কি হবে, আল্লাহ বরকত ভরে দিছে 80,000 টাকা, কি আলহামদুলিল্লাহ না? বরকত না, কি বলেন? আবার মহাব্বত কিরকম বললে তো আবার চেতে যাইব, বলবো কিনা জানি না। এগো আমাকে বৌড়া এখনো কয় করুণা আরেকবার আসলে ভালো হইতো, খিল্লি গা জানেন কেন না? করুণা যখন ছিল লকডাউন তখন স্বামীরে এতদিন কাছে কখনো পায় নাই, কখনো লম্বা এত কাছে পায় নাই, পাইছে পায় নাই, ছুটি নেই করতে গে পাবে। যখন করুণা ছিল ঘরে বাত ছিল না, কিন্তু স্ত্রী আর বাচ্চারা বলছে বাত লাগবো না, রোজা থাকবো, তুমি তো কাছে আসো, ফুর্তিতে ছিল, ফুর্তিতে জিগান ওই যে মাথা নিচে করে হালাইছে, ফুর্তিতে ছিলেন না? হ্যাঁ যে হাসে দেখেন আমার কথা 100% সত্য, আমিও তো হুজুর, ঠিক না? হ্যাঁ তুমি তো আসো, আর কি লাগবে? বাচ্চারা বলছে বাবা তুমি আসো, এক বেলা খাবো, নাহলে না খায় থাকবো, রোজা রাখবো। আল্লাহ বরকত দিছে এই দেশ, তোমাদের পায়ে হাত রেখা কই আল্লাহকে নারাজ করো না, করবা ওয়াদা? 14 তারিখে আল্লাহকে নারাজ করবো না, কি বলে যুবকরা? পাক্কা বিলকুল, আল্লাহ কবুল করো। আমরা চাই না আমাদের দেশে বিপর্যয় হোক, আল্লাহ নারাজ হোক, আমরা যেমন সুখে আছি তেমন সুখে থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।